নমস্কার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন। ভালো থাকুন প্রতিদিনের এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আলোচনা করছি শিবরাত্রি সম্পর্কে। আপনারা জানেন সপ্তাহব্যাপী আমাদের এই পর্যায়ে এই অনুষ্ঠান এই আলোচনা চলছে, আজকে তার অন্তিম চরণ। শিবরাত্রি যে এক অদ্ভুত উৎসব, এক অদ্ভুত অনুষ্ঠান, তার পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক রহস্য, যেটা আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তনের এক অদ্ভুত রহস্য, এক অদ্ভুত উপায়, সেটা আমরা জানছি এই পর্যায়ে। আমাদের সাথে এই পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছেন আমাদের সকলের প্রিয় শম্পা দিদি, ব্রহ্মকুমারী শম্পা দিদি। তিনি আজও আমাদের সাথে আছেন। দিদি, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ওম শান্তি। ওম শান্তি। দিদি, শিবরাত্রি সম্পর্কে আমরা জানছি। শিবরাত্রি যে নিছক এক নিশি যাপন, এক ব্রত পালন নয়, এর পিছনে রয়েছে এক অদ্ভুত রহস্য এবং একটা সত্যি ঘটনা। আপনি যেটা বলছেন, ধীরে ধীরে উদ্ঘাটন করছেন যে এটা কোনো প্রথা বা এটা কোনো কাল্পনিক আচার নয় বা কোনো শাস্ত্র মতে কিছু বিধি মিলে আচার আচরণ করা, সেটা নয়। এটার পিছনে রয়েছে এক কল্প পরিবর্তনের পরিকল্পনা। আমরা জেনেছি যে এই যে সময়, এই সময়টা শিবরাত্রি যা ইঙ্গিত করে, সেই সময়টা একটা যুগসন্ধিক্ষণ। যুগসন্ধিক্ষণ না বলে আপনি যেটা বললেন যে কল্পসন্ধিক্ষণ, দুটো কল্পের যে রূপান্তরের মধ্যবর্তী সময়, সেটা এখন, এবং সেটা এখনই চলছে। এটা আরও অদ্ভুত কথা যে সেটা এখনই চলছে। এবং শিব কে, তিনি কীভাবে তার কর্তব্য করছেন, এই সব নিয়েই আমরা আলোচনা করছি। আমরা এও জানি যে শিবের আসল রূপ কি, আপনি আমাদের কাছে তুলে ধরেছেন যে তিনি বিন্দু আলোর স্বরূপ, তিনি জ্যোতির্বিন্দু, এবং তিনি একটা এনার্জি পার্টিকেল বলতে পারি আমরা, এবং আমরা সকলেই তাই। আমরা আত্মা, আমরা সকলেই একটা এনার্জির পার্টিকেল, একটা পয়েন্ট অফ লাইট। এইভাবে আমরা যখন জানছি, তখন ভীষণভাবে জানতে ইচ্ছে করেন যে এই যে একটা যুগ পরিবর্তনের ঘটনা চলছে এবং পরমাত্মা এসেছেন তার এই কর্তব্য করতে, কীভাবে তিনি তার এই কর্তব্য করেন? আপনি যে বললেন না, সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই যে তিনটি ধাপ, তিনটে আমাদের যুগের যে তিনটে অবস্থা, তার স্থাপনা, তার পালনা এবং তার বিনাশ, এই যে তিনটে ঘটনা, সেটা কি পরমাত্মায় করেন, এবং করলে তিনি কিভাবে করেন, সেটা যদি একটু বিশ্লেষণ করেন। খুবই সুন্দর একটা প্রশ্ন। কারণ পরমাত্মার কর্তব্য যখনই আমি জানতে পারবো বা রহস্যকে যখন আমরা ক্লিয়ার হব, তখন আমাদের এই সাম্প্রদায়িক ভেদাভেদগুলো সব মিটে যাবে, এক কথা রাষ্ট্রের মধ্যে একতা চলে আসবে। তা তাকে জানতে আমরা দেখি যে আজকের সমাজ ব্যবস্থা কেমন। আমরা প্রত্যেকেই একটা ভালো, একটা সুন্দর সমাজ চাই। তো সেই সমাজটা তৈরি করবে কে? অনেক সেমিনার, অনেক সম্মেলন হয়েছে যেখানে এমন একটা সমাজ তৈরি হোক, সবসময় সর্বদা যেন সুখ শান্তি থাকে, আন্তর্জাতিক স্তরেও সেই নিয়ে প্রচেষ্টা চলছে তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে এটার উত্তর কোথায়, অ্যান্সার কোথায়, তৈরি কে করবেন? তো পরমাত্মাই মহান কার্য করবার জন্য তিনি আসেন। আচ্ছা, শাস্ত্র আমরা দেখেছি সৃষ্টি, স্থিতি, লয় বা স্থাপনা, পালনা, বিনাশ, এই তিনটা কাজ তিনি করেন। তো স্থাপনা, ফার্স্ট তার কাজ হচ্ছে স্থাপনা করা বা সৃষ্টি করা। এখন প্রশ্ন, কি সৃষ্টি করব? তো একটা সময় মানুষ ভাবত যে আমাদের যে জন্ম হয়েছে বা আমাদের যে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, এর পিছনে হয়তো পরমাত্মার হাত রয়েছে, কিংবা ঝড় জল মানে তুফান এগুলো হয় বা ভূমিকম্প হয়, এগুলোর পিছনে হয়তো ঈশ্বরের হাত রয়েছে। ঠিক, যেমন স্থাপনা হয় মানে কিছুটা হলো, মানে আলোড়ন হলো, না ঈশ্বরের হাত, ভূমিকম্প হলো ঈশ্বরের হাত, ঈশ্বর তো ক্ষেপে গেছে, রুষ্ট হয়ে গেছে, এবং সেই জন্যই হয়তো যে কোনো বিপর্যয়ের পরে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকম পূজা প্রয়াস করে থাকি। হ্যাঁ, তো যে কোনো তুফান, ঝড়, আজকে যে কোনো রাস্তায় হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, একই জায়গায় যদি পরপর অ্যাক্সিডেন্ট হয়, সেখানে একটা মন্দির গড়ে ওঠে। ঠিক, তো ভগবান হয়তো ক্ষেপে গেছে, রুষ্ট হয়ে গেছে, তাকে সন্তুষ্ট করার দরকার।
তো এইভাবে স্থাপনার পিছনে এই যে আমাদের জন্মের পিছনে ঈশ্বরের হাত, এটা রাইট নয়। আচ্ছা, বা এই ধরনের সৃষ্টি তিনি করেন না। আচ্ছা, কারণ পরমাত্মা হচ্ছে সুখদাতা, তার প্রত্যেকটা সৃষ্টির পিছনে সুখ থাকবে, খুশি থাকবে, শান্তি থাকবে, কোনো ব্যথা, কোনো দুঃখ অশান্তি থাকবে না। জন্ম যে হয় তার জন্য তো মা তো তার কষ্ট ভোগ করে, যন্ত্রণা অনুভব করে, যে সেই যন্ত্রণাটুকু কিন্তু পরমাত্মা দিতে চান না। অর্থাৎ তার জন্মের উদ্দেশ্য এরকম নয়। যদি মানব জন্মের পিছনে ঈশ্বরের হাত থাকতো, তাহলে আজকে কারো ঘরে হয়তো পঙ্গু বাচ্চা হচ্ছে, কারো হয়তো ভালো হচ্ছে, তাই না? কারো হয়তো ঘরে জন্ম সন্তানই জন্ম হচ্ছে না। এবং আমরা এটা তো ভাবি যে একটা শিশু সে তো নিষ্পাপ, হুম, তাহলে তার কেন বিকলাঙ্গ হবে? বিকলাঙ্গ হচ্ছে, কারো হয়তো অঙ্গহানি হচ্ছে, তো এই বৈষম্য কেন? হ্যাঁ, এবং সমাজের স্তরেও তো আমরা বৈষম্য দেখছি, দেখতে পাচ্ছি, কেউ অত্যন্ত ধনী ঘরে জন্মাচ্ছে, কেউ হয়তো অত্যন্ত অভাবের মধ্যে জন্মাচ্ছে, এই বৈষম্য তো হ্যাঁ। তো আছে। পরমাত্মা এই ধরনের বৈষম্য পরমাত্মার নয়, পরমাত্মা সমানভাবে কাজ করে থাকেন। বাট তার জন্ম রহস্য কিন্তু একদমই আলাদা। বা ঝড় জল যদি বলি, সেটাও আমরা দেখলাম একটা সময় জিওগ্রাফির মাধ্যমে, যে বৃষ্টির উদ্দেশ্য কী বা তার কারণ কোথায়, বা ভূমিকম্প কেন হয়। যখন জানতে পারলাম ভূমিকম্প কেন হয়, তখন অনেক মানুষ কিন্তু বুঝলো যে এর পিছনে তো ঈশ্বরের হাত নেই, তো তারা নাস্তিক হয়ে গেছে। আচ্ছা, এই পৃথিবীতে তিনটা সত্তা কাজ করে, এক আত্মা, পরমাত্মা আর এক প্রকৃতি। আর তিনটি সত্তা হচ্ছে অবিনাশী, আর তিনটিরই ফাংশন আলাদা আলাদা। যেমন দেশের প্রধানমন্ত্রীর ফাংশন আলাদা, রাষ্ট্রপতির ফাংশন আলাদা। তো আত্মার ফাংশন কি? সে তার ঘরে থাকে পরমধাম, সে এখানে আসে ধরনীতে, সে নাটক শরীর ধারণ করে, রোল প্লে করে, আবার শরীর ছেড়ে দেয়, আবার শরীর ধারণ করে, রোল প্লে করে, এই আবাগমনের চক্রে রোল প্লে করে চলছে এ আত্মা নামক অ্যাক্টর, আত্মারূপী অ্যাক্টর। আর প্রকৃতি কি? নাটক করার জন্য ব্যাকগ্রাউন্ড দরকার, স্টেজ দরকার, সেই অনুসারে নাটকের প্রয়োজনে প্রকৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সাজে, সেজে ওঠে। আচ্ছা, আর পরমাত্মার কাজ কি? পরমাত্মার কাজ হচ্ছে যখন প্রকৃতি ধীরে ধীরে বিকৃতির মধ্যে পৌঁছে যায়, তো পুরো বিকৃতিকে সংস্কৃতিতে নিয়ে আসা, এই পরিবর্তন করার কাজ কিন্তু ঈশ্বরের হাতে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন, আপনি বারবার একটা কথা আমাদের বলছেন যে এটা একটা নাটক, যেখানে আমরা সকলেই নিজেদের নিজেদের অ্যাক্টিং বা নিজেদের নিজেদের পার্টটুকু অভিনয় করে চলেছি, এবং সেই পার্টটা সম্পন্ন হলে বা পুরো সময়টা সম্পন্ন হলে আবার করে হয়তো নতুনভাবে সেটা শুরু হবে। কারণ নাটকের এপিসোডগুলো এমনই, প্রথমে যে যুগটা আমরা দেখি যেটা গোল্ডেন এজ ছিল, সেখানে মানবের মধ্যে সংস্কৃতি ছিল সুন্দর, সংস্কার ভালো ছিল, ধীরে ধীরে দেখি আমাদের মধ্যে আস্তে আস্তে বিকৃতি এসে গেছে। তো এইভাবে বিকৃতির থেকে যখন টার্ন হয়, সেটা পরমাত্মার কাজ। এবার পরমাত্মাকে সৃষ্টি করতে হবে, স্থাপনা করতে হবে। কারণ কী সৃষ্টি করবে? নতুন যুগ, পুনরায় একটা নতুন যুগ প্রবর্তন করবেন। এই যে নতুন যুগ তিনি সৃষ্টি করবেন, নতুন যুগে কে থাকবে? না, ডিভাইন কোয়ালিটি সম্পন্ন মানব, তা তাকে দেবতা তৈরি করতে হবে, ডিভাইন কোয়ালিটিকে ইনপুট করা দরকার। তাই পরমাত্মা কি করলেন? তিনি তো নিরাকার, তাই একটা সাধারণ মানবতনে তিনি প্রবেশ করলেন, যার টাইটেল বা যার নাম তিনি ব্রহ্মা রাখলেন। তো ব্রহ্মার মধ্য দিয়ে জ্ঞান শুনিয়ে, জ্ঞান অমৃতকে পান করিয়ে নর নারীকে তিনি দেবতায় উত্তীর্ণ করলেন। তাহলে ঈশ্বর জ্ঞানের দ্বারা আমাদের ভেতরে ডিভাইন গুণের সৃষ্টি করলেন। আচ্ছা, সেই জ্ঞান অনুযায়ী যদি আমরা চলি, তবেই আমাদের যে অবগুণগুলি আছে সেগুলো সরে গিয়ে যে দৈবী গুণ সেগুলোর উন্মেষ ঘটবে। হ্যাঁ, তাই এক কথা, তার স্থাপনা মানে আমাদের ভেতরে সংস্কার, নিউ সংস্কার, নতুন কোয়ালিটি, গুণ, শক্তি, এগুলো সঞ্চার করলেন। আচ্ছা, এই কারণে পরমাত্মাকে মানে স্থাপনা বা স্থাপক বা জেনারেটর বলে থাকি, বা সৃষ্টিকর্তা বলি। তার সৃষ্টিকর্তা এই নয় যে একদম দুনিয়া সৃষ্টি করে দেবে, গাছপালা সৃষ্টি করবে, এরকম নয়। পৃথিবী তো জাস্ট অবিনাশী, এই মঞ্চ অবিনাশী, এই মঞ্চে বারবার চেঞ্জ হয়, পরিবর্তন, যেমন বায়ুমণ্ডল চেঞ্জ হয়। তো পরমাত্মা এসে আমাদের ভেতরে জ্ঞান গুণের সঞ্চার করেন, আর ধীরে ধীরে আমাদের সংস্কৃতি জাগতে শুরু করে, দৈবী সংস্কৃতি জাগরণ ঘটে। এটা হলো স্থাপনার কাজ। স্থাপনার কাজ, তার মানে স্থাপনা মানে আমাদের পরিবর্তন, মানে
আত্মার গুণের পরিবর্তন, অন্ধকার থেকে একটা আলোর দিকে যাওয়া, সেটাই স্থাপন করা, গুণের স্থাপনা। এটা নয় কি যে প্রকৃতির স্থাপনা বা নতুন কোনো বিশ্বের স্থাপনা, সেটা নয়। যে সৃষ্টি ছিল সেটা ধীরে ধীরে পুরনো হয়ে গেছে, সেই পুরনো সৃষ্টিকে আবার নতুন করে মানে জাস্ট তৈরি করা, রেডি করা। যেরকম এই জন্য বলা হয় বিগড়ি কো বানানে ওয়ালা হিন্দিতে বলে, তো যেটা খারাপ হয়ে গেছে একদম, যেটা মানে বলে চলে না, অচল, সে অচলকে এত সুন্দর করে তোলে আর এত মহান কাজ করেন বলে তিনি এতটাই মহিমাযোগ্য, তার এত পুজো হয়। আচ্ছা, তো তারপর আমরা দেখি সেকেন্ড ধাপ, যেটাকে আমরা বলবো পালনা দেওয়া স্থিতি, যেটা একটা সমতার সময় বা স্থিতি। তো সেক্ষেত্রেও মানুষের একটা ভাবনা ছিল যে আমরা যে খাবার খাই, যে ঘর বাড়ি পেয়েছি, সব ভগবানই দান করেছেন, বা কারো বাড়িতে হয়তো কেউ গেলাম তো সে খাবার দিল। আমরা খেতে খেতে এটাই বলি, তোমার ঘরে আজকে আমার চাল মাপা ছিল বা খাবার মাপা ছিল, এটা ভগবান মেপে রেখেছেন, যে মুখ দিয়েছেন যিনি বা পেট দিয়েছেন তিনি, অন্ন দেবেন তিনি। তো মানে এটাই আমরা বলছি যে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করবেন, পালন করবেন, এভাবেই ভাবি আমরা। প্রত্যেকটা গ্রাস যেন ঈশ্বরের দেওয়া, এটা আমরা ভাবি। হ্যাঁ, খাবারটাও যেন ঈশ্বর মেপে মেপে দেন, তিনি আমাদের পালন করছেন। তো এটা একটা আশ্চর্য বিষয়, ঈশ্বর কি করে মেপে দিবেন যদি তার সাথে আমার রিলেশন পিতা পুত্রের হয়। কোনো পিতাকে পুত্রকে, তার চারটা পুত্র, সেই পুত্রকে সে মেপে মেপে চাল দিতে পারে, খাবার দিতে পারে, কাউকে বেশি, কাউকে হয়তো কম, কাউকে হয়তো দিলই না, এরকম তো হতে পারে না। অবশ্যই না। আজকে সমাজে দেখি হয়তো একজনের কাছে প্রচুর খাবার, আবার একজনের কাছে খাবারই নেই, এটাও তো বৈষম্য দেখতে পাচ্ছি। তো এই ধরনের কাজ ঈশ্বরের নয়, হতে পারেও না। তো পরমাত্মা কি করেন, তিনি এইভাবে খাবার মেপে দেন না। আমরা এটাও বলি, দানে দানে মে লিখা হতা খানে বালে কার নাম, একদম। হ্যাঁ, আবার এও বলি যে যেসা কর্ম ব্যসা ফল, যেমন কর্ম তেমন ফল। তাহলে কর্মের আধারে আমরা ফল পাচ্ছি। পরমাত্মা কি করেন, ওই কর্মটাকে কি করে শুধরাতে হয়, আচ্ছা, শ্রেষ্ঠ করতে হয়, সেই শিক্ষাটা দান করেন। আচ্ছা, কিন্তু কর্ম করার মালিক কিন্তু আমি নিজেই। ও, সেখানে কিন্তু পরমাত্মার হাত নেই, না, মানে যেটা আমি করব সেটা আমার ইচ্ছা অনুযায়ী আমি করব, কিন্তু আমার ইচ্ছাটা যাতে পরিশোধিত হয়, একটা পবিত্র পিওর ইচ্ছা হয়, সেটাই, সেটা আমার মধ্যে তৈরি করে দেওয়া, সেটা পরমাত্মার। তিনি ডিরেকশন দেন, তিনি ডিরেক্টর, জাস্ট ডিরেকশন দিচ্ছেন। যেমন স্কুল টিচার একজন, তিনি পড়াশোনা করান, লেসন দেন, কিন্তু তারপর সে পরীক্ষার খাতায় কতটা লিখবে স্টুডেন্ট সেটা তার উপর নির্ভর করবে। আচ্ছা, তো ফ্রিডম তো আমাদের আছেই, ডিসিশনও আমাকে দিতে হবে, বুদ্ধি আমাদেরই। তো ভগবান শুধু বুদ্ধিদাতা না, তিনি বুদ্ধির মধ্যে জ্ঞানটা প্রবেশ করিয়ে দেন, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো সেই জ্ঞানটা আমরা ভুলে যাই, বা কোনো না কোনো কারণে আমরা দূরে চলে যাই, মিসইউজ করি, যার ফলে কি হয়, ঈশ্বরের জ্ঞানকে আমরা ধারণ করতে পারি না। তো এইভাবে পরমাত্মা আমাদের জ্ঞানকে ইনপুট করছেন, স্থাপনার কাজ যেমন করেন, ঠিক তেমনি পালনার কাজটা কি করেন, যে প্রতিদিন আমাদের জ্ঞানটা যাতে ধারণ হয়, মজবুত হয়, আমরা যেন এগিয়ে চলতে পারি, এর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের পথ নির্দেশ করেন, দিক নির্দেশ করেন। আচ্ছা, অর্থাৎ যেমন মাতা পিতা কি করে, সন্তানকে জন্ম দিয়ে তো ছেড়ে দেয় না, তাকে লালন পালন করে, ভোজন বানিয়ে খাবার খাওয়ায়, বস্ত্র পরিধান করা, যাই হোক সমস্ত কিছু দেখে, এবং রোগ হলে তাকে দেখভাল করে, ভালো এডুকেশান দেয়, এবং অনেক বড় হওয়ার পর তাকে সে যখন একটা ভালো কাজে এস্টাবলিশ করানোর জন্য আর কি মা বাবা বিভিন্ন রূপে সহযোগ করে থাকে, মানে এটাকে আমরা প্রতিপালন করা বলে থাকি। তাহলে পরমাত্মা ব্রহ্মার তনে এসে 1936-এ তিনি যখন সমস্ত মানবকুলকে ঈশ্বরীয় জ্ঞান দিয়ে চলেছেন, আর এই ঈশ্বরীয় জ্ঞানকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই জ্ঞানকে দেওয়ার জন্য তাদেরকেও বলেন যে তোমরাও এই জ্ঞানকে চারিদিকে বিতরণ করুন। তো বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন ডিস্ট্রিক্টে, সারা বিশ্বেরও বিভিন্ন ব্রহ্মা কুমারী সেন্টারে আর কি প্রতিদিন একটা মুরুলি পাঠ হয়, সেটা ঈশ্বরের ডাইরেক্ট জ্ঞান, ডাইরেক্ট নলেজ। মুরলি কথাটা যখন বললেন, আমরা তো তার সাথে শ্রীকৃষ্ণকেই জানি, মুরলিধর যিনি, তো সেটা আমাদের শাস্ত্রগত মত। আপনি বলছেন যে না, পরমাত্মা তিনি মুরলি চালান, যিনি শিব তিনি মুরলি চালান। একদম, আমরা তো জানি মুরলি তার হাতেই দেওয়া হয়েছে, তিনি মুরলি শুনে শ্রীকৃষ্ণ হয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, মুরলি বাজিয়েছিলেন নিরাকার কৃষ্ণ, অর্থাৎ কাঠের বাঁশি শুনে কতজন লোক আসতে পারে আর কেন বা তার পরিবর্তন হবে,
এই মুরলি হচ্ছে জ্ঞান মুরলি, যে জ্ঞান শোনার জন্য আমরা ছুটে ছুটে আসি। গোপ গোপী মানে তারাই, গোপ মানে ভাই, গোপী মানে বোন, যারা গুপ্তরূপে এই সময় পুরুষার্থ করে চলেছেন, ঈশ্বরের জ্ঞান গ্রহণ করছেন, ধারণ করছেন, পালন করছেন। এতদিন মানুষ গঙ্গায় স্নান করেও ভেবেছিলাম আমরা পবিত্র হব, তো বাইরের জল, জল তো আমাদের শরীরের ময়লা দূর করতে পারে, মনের ময়লা তো নয়। তো মনকে চেঞ্জ করা, দিশা চেঞ্জ করার জন্য নলেজ দরকার। এই জন্য দেখবেন ড্রাইভার যখন ড্রাইভিং শেখে তাকে ট্রেনিং দেওয়া হয়। অর্থাৎ জ্ঞান সর্বক্ষেত্রেই দরকার, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন বা শিফট করার জন্য। মানে নলেজ না থাকলে তো আমরা কোনো কাজই করতে পারবো না, তো আমরা প্রতি মুহূর্তে ভুলে যাচ্ছি কি করব কি করব না। ঠিক কথা। এই জন্য ব্রহ্মাকুমারী সেন্টারে রেগুলার ভগবানের দেওয়া প্রদত্ত যিনি জ্ঞান শোনান রোজ, মানে বাণী পাঠ হয়, সেই বাণীর মধ্যে পুরোপুরি আজকে সারাদিন আমি কিভাবে চলবো তার পুরো লিস্ট দেওয়া আছে। যেরকম আমরা ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়ি, নিউজ পেপারে কি থাকে, কি হয়ে গেছে সেই খবরটা আমরা শুনলাম, অমুকখানে হয়তো বোম ব্লাস্টিং হয়ে গেছে, কোথাও হয়তো চুরি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, যেখানে আমার কিছু করণীয় নেই। এবং বেশিরভাগটা এই ধরনের নেগেটিভ খবর থাকে যে কি হবে সেটা, সেই খবর কিন্তু আসে না, কি হয়ে গেছে। তো পরমাত্মা আমাদের নিউজ শোনান, যাকে নিউজ পেপারও বলতে পারি, প্রেমপত্রও বলতে পারি, বা চরিত্র গঠনের জন্য আমাদের খোরাকও বলতে পারি, বুদ্ধির খোরাক। তো সেই বাণীতে লেখা থাকে, মানে বাণীতে তিনি বলেন, আশ্চর্য ব্যাপার মিলেও যায় যে আজকের দিনে তোমরা কীভাবে থাকবে, কোন কোয়ালিটিকে ইউজ করবে, কোন ভ্যালুকে ইউজ করবে, কীভাবে অন্যের প্রতি দৃষ্টিকোণ রাখবে, নিজের প্রতি কী করে সমানে থাকবে, সেলফ ভ্যালু রাখবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিনি আমাদের পজিটিভ বাণীর মাধ্যমে রেগুলার পাল্টা দিচ্ছেন, যে একদিন জন্ম দিয়েও ছেড়ে দেননি, পাল্টা দিয়ে চলেছেন। কেন? কারণ আমাদের ভেতরের সংস্কৃতিকে ইমার্জ করার জন্য। তার মানে স্থাপনা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে পরমাত্মার প্রদত্ত জ্ঞান, প্রথম দিনের জ্ঞান জন্ম দিলেন, তুমি শরীর নও, তুমি আত্মা, ইনপুট করিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে, তারপরে যাতে ভুলে না যাই। তো প্রতি মুহূর্তে আমাদের বাণী শুনিয়ে শুনিয়ে শুনিয়ে, মুরলি শুনিয়ে শুনিয়ে আমাদেরকে তৈরি করছে। তার মানে পালনা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে একটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ বা আমাদের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা, এরই একটা বোধ হয় প্রত্যেক দিনের অভ্যাস বা প্রত্যেক দিনের প্র্যাকটিস, যেটা আপনি যেটা বলছেন তার থেকে আমি এটাই উপলব্ধি করতে পাচ্ছি যে এটা প্রতিদিনের জীবনচর্চার একটা অঙ্গ অঙ্গ। এই জন্য সংস্থায় আমরা দেখি সাত দিনে প্রথম দিন একটা কোর্স করানো হয়, যে কোর্সে পুরো সৃষ্টির ইতিহাসটা আমরা বুঝতে পারি এবং নিজের একটা ভালো মতো জন্ম হয়, একটা নতুনভাবে উত্তরণ হয় বা নতুন আলো পাই, একটা আলোকপাত হয় আমার লাইফের উদ্দেশ্য কী, জন্মের উদ্দেশ্য কী। তারপর তাকে মুরলি পাঠ শোনানোর জন্য তাকে পারমিশন মেলে, তারপরে রেগুলার সে মুরলি শুনতে আসে এবং সারা দিনে সে কীভাবে চলবে তার রূপরেখা আমরা পেয়ে যাই ওই মুরলির মাধ্যমে। আচ্ছা, এটা গেল পালনার একটা দিক। তাহলে পরমাত্মার কত, হ্যাঁ কত চিন্তা তার, তার প্রত্যেকটা মুহূর্তে চিন্তা যে আমার সন্তান যাতে নর থেকে নারায়ণে উত্তীর্ণ হতে পারে, নারী থেকে লক্ষ্মীতে উত্তীর্ণ হতে পারে, প্রত্যেকটা স্টেপে তিনি কিন্তু তার কর্ম করে চলেছেন। মানে ওই যে দৈবী গুণের জাগরণ নিজেদের মধ্যে, আমাদের মধ্যে, সেটার জন্য তিনি প্রতিদিন আমাদের প্রতিপালন করে চলেছেন। মানে যেভাবে একজন বাবা মা তার সন্তানকে প্রত্যেক দিন তৈরি করে, প্রত্যেক দিন তাকে কিছু ভালো জিনিস শেখানো হয়, ভালো ভ্যালুজ মূল্যবোধের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, যাতে সে একজন পরিপূর্ণ ব্যক্তি হিসেবে প্রকাশ পায় তার ব্যক্তিত্বের, ঠিক সেভাবেই পরমাত্মাও প্রতিদিন আমাদের তার কথার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, আপনি যেটা বললেন যেটা মুরলি বলা হয় সেটার মাধ্যমে আমাদের প্রতিপালন করছেন, এটাই পালনা। পালনা বিনাশের ক্ষেত্রে আমাদের একটা ভাবনা ছিল যে কারো পরিবারে হয়তো কেউ যদি মারা যায়, শরীর ছেড়ে দেন, আমরা বলি উনি তো শরীর ছেড়ে দিয়েছে, উনি ভগবান আমার সন্তানকে নিয়ে গেছেন, ভগবান আমার মাকে নিয়ে গেছেন বা ভগবানের কাছে চলে গেছে। তো মৃত্যুর পিছনে ঈশ্বরের হাত মনে করতাম, ঈশ্বরকে আমরা হয়তো গালাগালিও করতাম যে কোনো বাড়ির পরিবারে যদি একটা শিশু সন্তান মারা যায় সেই পরিবারের লোক হয়তো খুব কান্নাকাটি করে, সব গালিবন্ধ করে ভগবানের প্রতি যে তুমি আমার সন্তানকে নিয়ে গেলে, তুমি তো নির্দয় নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি কথায় বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা, তিন বিধাতা, মানে সবই আমাদের বিধাতার হাতেই লেখা, আমাদের ভাগ্যটা পুরোটাই তার হাতে ছেড়ে দেওয়া, আমি নিষ্ক্রিয়, অথচ যেমন কর্ম তেমন ফলও বলে যাচ্ছে একদম।
নিজের ঘাড়ে দায়িত্ব নিচ্ছি না, মানে সবকিছু ঈশ্বরের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখা যায় বিনাশের পিছনে, মানে এই ধরনের মৃত্যুর পিছনে ঈশ্বরের হাত নেই, বা তিনি এইভাবেও বিনাশ করান না। তিনি যেমন সবার খাবারও মেপে দেন না, আমরা যেমন কর্ম করে ভাগ্য করে এসেছি, কর্মটাকে কর্মের মধ্য দিয়ে ভাগ্যটাকে তৈরি করে এসেছি, এটা আমি নিজেই করেছি। মানে আমার যে জীবন, আমি বর্তমানে যে জীবনটা উদযাপন করছি বা যাপন করে চলেছি, সেটা আমারই কর্মফল, কৃতকর্মের ফল। হ্যাঁ, আচ্ছা, তো রেজাল্ট আমার ভালোর জন্য আমি দায়ী, আমার মন্দের জন্য আমিই দায়ী, একদম। তার বিনাশের কি কাজ হতে পারে, তা তিনি কিভাবে বিনাশ করান তিনি, অর্থাৎ এই যে পালনা নিচ্ছি প্রত্যেক মুহূর্তে, ইনপুট করছি যে আমি শান্তি প্রেম খুশিকে ইউজ করব, কিন্তু ওই সময় কি হয়ে যায়, এক সময় সিচুয়েশান আসে বা নেগেটিভিটিকে ইউজ করছি, বা আমাদের মধ্যে তো অনেক জন্মের সংস্কার রয়েছে, নেগেটিভ সংস্কার একবারে তো যায় না, ক্রোধ ঈর্ষা হিংসা, এগুলো লালসা বা নেগেটিভ অ্যাঙ্গেল বা জেলাসি, তো এই যে রং হ্যাবিটসগুলো রয়েছে, এগুলোকে সমাপ্ত করার জন্য বা ভস্মীভূত করার জন্য পরমাত্মার ইয়াদ দরকার, মানে স্মরণ দরকার। আমরা যত পরমাত্মাকে স্মরণ করব, নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে জ্যোতিরূপে যত ভিজুয়ালাইজ করব এবং কানেকশান জুড়ব, তত কারেন্ট আমার মধ্যে আসবে, আর সেই কারেন্টে আমাদের আত্মার মধ্যে লুকিয়ে থাকা, জমে থাকা বহু জন্মের জন্ম জন্মান্তরে যে পাপ রয়েছে, যে নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে, সব ভস্মীভূত হয়ে যায়। আপনি যে গতদিন বলছিলেন ব্রহ্মার ব্যাপারে, আমরা যখন জানছিলাম তখন আপনি একটা কথা বললেন যে রাজযোগ, কেন ব্রহ্মার যে চারটি বিষয় তিনি অধ্যয়ন করেছিলেন তার মধ্যে একটি ছিল রাজযোগ, তাহলে এটাই কি রাজযোগ? এটাই রাজযোগ, কারণ আমি যে দুনিয়া যাচ্ছি সেখানে রাজা হতে গেলে কমপ্লিট পার্সোনালিটি লাগবে। আচ্ছা, আর কমপ্লিট পার্সোনালিটি হতে গেলে আত্মাকে ক্লিন হওয়া দরকার, পবিত্র হওয়া দরকার, আত্মার মধ্যে যাতে কোনো রকম নেগেটিভিটি না থাকে, আর সেই কারণে পরমাত্মা এই যোগ শেখাচ্ছেন, কারণ এই যোগের মাধ্যমে আত্মার পাপ কিন্তু নাশ হয়। এছাড়া কোনো রকম গঙ্গায় স্নান করা বা যাগযজ্ঞ করা, পূজা তপস্যা করার মধ্য দিয়েও কিন্তু আত্মার পাপ নাশ হয় না। তাহলে এই যোগ আমরা শিখবো কিভাবে? এই যোগ শিখতে গেলে আমি অবশ্যই সবাইকে আমি ঈশ্বরের নিমন্ত্রণ দিতে চাই, সমস্ত বিশ্বেও রয়েছে, ভারতবর্ষে রয়েছে, এবং গুগল তো আছেই, আমরা ব্রহ্মা কুমারিসের অ্যাড্রেস আর কাছাকাছি যে সেন্টার রয়েছে এখানে আমরা গেলে অবশ্যই সেখানে একটা 7 দিনের কোর্স দেওয়া হয় এবং সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। ওই কোর্সের মাধ্যমে আমরা জেনে যাব আমাদের জীবনে করণীয় কি এবং কী করা উচিত কী করা উচিত না, এবং ধীরে ধীরে রাজ্যটা কমপ্লিটলি শিখে যাব এবং ভীষণ আনন্দ লাগবে, একটা সুন্দর জীবন আমরা উপহার পেতে চলেছি। প্রত্যেকেই কি আমরা সেই রাজযোগ শিখতে পারি? হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা শিখতে পারি। বয়স? বয়সেরও কোনো বার নেই, তবে হ্যাঁ একটু তো বোঝা দরকার, এই 4-5 বছর বয়স থেকে হয়তো যে নিতে পারে, যে বুঝতে পারে, কারণ এডুকেশান নিতে গেলে স্কুলে ভর্তি হতে গেলেও যেরকম 3-4 বছরেও নেয়, তো এটাও একটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ভগবান পড়ান, তিনি খুব সহজভাবে পড়ান, আর এত ইজি যে কোনো বয়সের মানে ছেলেমেয়েরাই বা বুড়ো বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটা গ্রহণ করতে পারে। তবে সঠিক সময় তো আমি বলবো যত শিশু বয়সে যত নেওয়া যায় তার সংস্কার তত ডিভাইন হয় এবং খুব ভালো হয়। আরও একটা বিষয় এখানে জিজ্ঞেস করি, আপনি বলছেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আমরা জানি যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ফিস দিতে হয় বা ভর্তির কিছু নিয়মকানুন আছে বা কিছু খরচা আছে, তো এখানের কী বিষয়? এখানে সম্পূর্ণ ফ্রি, কারণ পরমাত্মার জ্ঞান এত আনমোল জ্ঞান, এত অমূল্য জ্ঞান, যে জ্ঞানটাকে মানে খরচা দেওয়ার ক্ষমতা কারো কিছু নেই, মানে এতটাই বড় পরিবর্তন নর থেকে নারায়ণ হওয়া বা নারী থেকে লক্ষ্মী হওয়া বা ডিভাইন কোয়ালিটি একটা সম্পূর্ণ সংস্কৃতি যুক্তটা মানবে তৈরি হওয়ার যে শিক্ষা, এই শিক্ষার মূল্য কেউ দিতে পারে না। তো পরমাত্মা কমপ্লিট ফ্রি করে দিয়েছেন, শুধু আমাকে একটু সময় দিতে হবে, আধা ঘন্টা করে জাস্ট থিওরিটা শোনা, তারপর প্র্যাকটিক্যাল মেডিটেশন শিখে যাওয়া। দিদি, আপনি এত সুন্দর একটা জ্ঞান আমাদের সামনে রাখলেন এবং আমাদেরকে একটা উপায়ও বলে দিলেন যে কিভাবে আমরা নিজেদের পরিবর্তন করব, সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে, প্রত্যেক দিনের অভ্যেসের মাধ্যমে আমাদের যে পুরো জীবন চর্চা সেটাকে কিভাবে সুন্দর করে তুলব, সেটা আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন। তার সাথে এও বললেন যে এ সম্পর্কে আমরা যদি আরও জানতে চাই বা এই জীবন ধারাটা যদি আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে চাই তাহলে কিভাবে সেটা সম্ভব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দরভাবে বোঝানোর জন্য ভীষণভাবে ধন্যবাদ। ওম শান্তি। প্রিয় দর্শক বন্ধুরা, শুনলেন তো শিবরাত্রির রহস্য, শিবরাত্রির আসল আধ্যাত্মিক অর্থ? এতে শুধু আমাদের বাহ্যিক এক পূজা তা নয়, এর মধ্যে রয়েছে পরমাত্মা আমাদের সকলের পিতা পরমপিতার এক অদ্ভুত কর্তব্য, যা তিনি প্রতিনিয়ত করে চলেছেন, আজও করে চলেছেন, এবং এই সময় যে অত্যন্ত মূল্যবান তা আমরা বুঝতে পেরেছি। তবে এবারের আমাদের কী আশা? শিবরাত্রি শুধু একদিনের উৎসব নয়, আমরা এটাকে আসুন যথার্থভাবে, যে অর্থ আজকে আমরা শুনলাম সেই অর্থ অনুসারে তাকে পালন করি, তাকে উদযাপন করি। প্রতি বছর আমরা তো বিভিন্ন ব্রত আচারের মাধ্যমে শিবরাত্রি পালন করে থাকি, আসুন না এবার আমরা ব্রহ্মাকুমারী কেন্দ্রে গিয়ে দেখি কীভাবে যথার্থরূপে শিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রি আমাদের পরিবর্তনের উৎসব, আমাদের নিজেকে নিজের পূর্ণতম রূপে, একদম সম্পূর্ণরূপে গঠন করার উৎসব, তার ব্রত। সেই ব্রত আজ আমরা গ্রহণ করি। আসুন আপনি আমি সকলে পরিপূর্ণ হয়ে উঠি, তেমনটি, ঠিক যেমনটি আমাকে আমাদের পিতা পরমাত্মা চান, সেই মতো হয়ে উঠি, সুন্দর পরিপূর্ণ। সকলকে অনেক অনেক ঈশ্বরীয় অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন প্রতিদিন।